जीवन देखी अपनार परिचय जानते चाहिए हजरत तुमर बोले मामार परिचय जेने की होबे तबे शुने नाओ आमी होलाम एक जन खादेम आवाज़ दिए बोले सुभानअल्लाह परिचय हलो आमी एक जन खादेम सेब तबे गो मा बोले जाए जदि कखनो समय हय कखनो सुजोग हय हजरत उमरेर दरबारे गिए एकटु देखा करे आइसो আল্লাহর নাম নিতে কি ভয় পান নাকি পুলিশে ধরে নিয়ে যাইব তাহলে আওয়াজ এত কম হবে কেন আপনারা যে ইসলামিক হিস্ট্রি পড়েন ইসলামের ইতিহাস পড়েন তারা জানেন অবগত আছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাহাবায়ে কেরাম যতগুলো যুদ্ধে অংশ গ্রহণ করেছেন প্রায় যুদ্ধে দেখা যায় মুসলিমদের সংখ্যা সৈন্য সংখ্যা যেই পরিমাণ ছিল কাফের মুশরিকদের সংখ্যা তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি ছিল ঠিক কথা বলেন না কেন ঠিক বাজ্জিক দিক দিয়ে বাজ্জিক সরঞ্জামাদি অস্ত্রের কথা বলেন যাই বলেন তলোয়ারের কথা বলেন মুসলিমদের কাছে যেই পরিমাণ ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি বেঈমানদের কাছে ছিল ঠিক কিন্তু মজার ব্যাপার হলো প্রায় যুদ্ধেই আল্লাহ পাক এই নবী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ইসলামের বিজয় দান করেছেন তাহলে কিসের হাতিয়ার ছিল সৈন্য সংখ্যাও কম বাহ্যিক সরঞ্জামাদিও কম কিন্তু বিজয় সম্ভব হলো কিভাবে তাদের মাঝে যেই মাধ্যম যে হাতিয়ার যেটা স্পৃহা তাদের জাগাত সেটা ছিল তারা যখন যুদ্ধের ময়দানে ঢুকত তখন তারা আল্লাহর নামের ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনি যত উঁচু করত বেঈমানদের ভিতরে শুরুতেই কম্পন শুরু হয়ে যেত এখনো সেই আবু জাহেল উব্বা সাইবার দুশর আছে না নাই তাহলে আওয়াজ নিচু করবেন না উঁচু করবেন আওয়াজ নিচু করলে ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে আওয়াজ উঁচু করলে বুঝবে মুসলমান এখনো সজাগ আছে কথা বলেন না কেন তাহলে আওয়াজ দিয়ে বলুন তো এখানে আমাদের কে এনেছেন তাহলে চলুন আল্লাহ যে আমাদের ফেভারে এতটুকু সুযোগ করে দিলেন সে আল্লাহকে খুশি করার নিমিত্তে প্রাণ খুলে দিল খুলে কালিমাত্র শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মহতরম হাজির কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় ঢুকছি আমাকে একটি সাবজেক্ট দেয়া হয়েছে ইসলামের বিশ্ব বিজয়ের রূপরেখা অত্যন্ত কঠিন সাবজেক্ট জানি না আল্লাহ পাক আমাকে কতটুকু তৌফিক দিবেন আর আপনাদেরকে শোনারও কতটুকু ধৈর্য দিবেন আল্লাহ যেন আমাকে বলা আপনাদের শোনা উভয়ের মিলে আমলের তৌফিক দান করেন আমিন আমিন এর আগে শুনে দেন দ্বীনের কথা শোনা এটা আল্লাহ পাকের তৌফিক লাগে দ্বীন বুঝা দ্বীন বুঝে মানা এটা আল্লাহ পাকের তৌফিকের প্রয়োজন কোরআন তো শুনতেছে কিন্তু মানতেছে কথা বলেন না আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরাতুন নূর 55 নম্বর আয়াতে কারীমা এই সূরাতুন নূরের ভিতরে একটি অংশ আছে আল্লাহ পাক বলেন নূরুন আলা নূর নূরের উপরে নূর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এখানে বুঝান আলোর উপরে আলো অর্থাৎ যেই মানুষের ভিতরে দুটো গুণ থাকবে দুটো আলো থাকবে সেই ব্যক্তি ইসলাম মানতে পারবে যার ভিতরে একটার অভাব হবে সে ইসলাম ইসলামের ভিতরে আসতে পারবে না ইসলামের বিধান তার জন্য মানা সম্ভব হবে না দৃষ্টান্ত দিতে গিয়ে বলি দেখেন আপনারা ইতিহাস জানেন এখানে অনেক জেনারেল এডুকেটেড আছেন শিক্ষিত পারসন আছেন ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা আছে মক্কায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিচ্ছেন চারিদিক দিয়ে বাধা বিশেষ করে আরবের মধ্যে দুটা মাথা ছিল যারা পুরো মক্কাকে কন্ট্রোল করত নেতৃত্ব দিত এই দুজন ব্যক্তির ক্ষমতা যেমন ছিল বুদ্ধিও বেশ ছিল এই দুইজন ব্যক্তি ছিলেন একজন ছিলেন আবু জাহেল আরেকজন ছিলেন ওমর সুবহানাল্লাহ আমি এখানে যে কথাটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো আমার আপনার শুধু শুনলে হবে না দিলের কানে শুনতে হবে আগ্রহ থাকতে হবে হুজুর কি বলবে কোরআন কি বলছে সেটা নেওয়ার জন্য এসেছে ঠিক কিনা বলেন আর এইভাবে কান চোখ কান খুলে শুনতে হবে শুধু শুনলে হবে না দিলটাকেও শোনার জন্য বানাতে হবে একজন মানুষের যদি চোখ আছে
এই চোখ আছে ঠিক কিন্তু আলো নাই, সে পথে হাঁটতে পারবে? আবার একজন মানুষের এইভাবে আলো দিয়ে রেখেছেন কিন্তু তার চোখ নাই, দেখবে? ঠিক একজন ইমানদারের যেমন অন্তরের একটা প্রিপারেশন আছে, দিল দিয়ে গ্রহণ করবে, অন্তর দিয়ে গ্রহণ করে নেবে, এটা যেমন লাগবে আপনাকে কোরআন হাদিস বুঝতেও হবে, আপনি বুঝারও চেষ্টা করবেন, গ্রহণেরও চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনার ভিতরে ইসলামের নূর আল্লাহ দিয়ে দিবেন। দেখেন দুজন ব্যক্তির কথা বলছি, আবু জাহেল ওমর। আবু জাহেলের ভিতরে ছিল, তার ভিতরে কোরআন সে বুঝত, কোরআন কথা বলেন কোরআন বুঝত, কিন্তু নেওয়ার আগ্রহ ছিল। কিন্তু ওমর প্রথমে কোরআন বুঝে নাই, শুধু আবু জাহেলের নেতৃত্বে চলেছে, ওনার ক্ষমতা ওনার দাপট প্রয়োগ করেছে, কোরআন বুঝার চেষ্টা করে নাই, কিন্তু তার ভিতরে কোরআন নেওয়ার আগ্রহ ছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর হযরত আবু জাহেলের ব্যাপারে নবী আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি এই দুইজন ব্যক্তি থেকে যে কোনো একজনকে আমাকে দাও, তাহলে আমি দ্বীনের প্রচার ইসলামের বিজয় আরো সুনিশ্চিত দেখাতে পারবো। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার দ্বীনের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাদির রাজুলাইন আরবের ভিতরে যে দুইজন ব্যক্তি নেতৃত্ব দেয়, যে দুইজন ব্যক্তিকে আরবের মানুষ মানে এবং তাদের ভয় করে, আল্লাহ একজন হলে হারিস ইবনে হিশাম যার নাম হলো আবু জাহেল, আরেকজন হলেন ওমর ইবনুল খাত্তাব, এই দুইজন ব্যক্তি থেকে একজন দিয়ে দাও। ও আমার বাবারা, ও বন্ধুরা, আমার নবী গোবিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই দুইজন ব্যক্তি থেকে আমাকে একজন দাও। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ইতিমধ্যে দেখা যায় একদিন ডিক্লারেশন হয়ে গেল, এখানে কে আছো যে মুহাম্মদের গর্দান আমি আবু জাহেলের সামনে নিয়ে আসবে? নাউজুবিল্লাহ। ও ভাইরা, তখন হযরত ওমর এই ওমর বলে আমি পারবো, আমার সেই ক্ষমতা আছে, শক্তি আছে। এবার হযরত ওমর তখন মুসলমান হয় নাই, রওনা হয়েছে, মুহাম্মদ কোথায়, তার গরদান এনে দিলে পুরস্কৃত হওয়া যাবে। ইতিমধ্যে যেতে যেতে কে যেন তার কানে আওয়াজ দেয়, রে ওমর তুমি কার গরদান আনতে যাও, তুমি কি জানো নি তোমার যে আপন বোন আছে আসমা, তুমি তো জানো না যারা গরদান আনতে যাও, ওই মুহাম্মদের হাতে হাত রেখে তোমার বোন আর তোমার বগ্নিপতি উভয়ে তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও আমার বাবারা, ও বন্ধুরা, এবার হযরত ওমর চিন্তা করলেন, আমি আগে কেন মুহাম্মদের কাছে যাব, আগে আমি আমার ঘর ঠিক করে নে। বাবারা, হযরত ওমর কত বিবেকবান ছিলেন, তখনও ইসলাম গ্রহণ করে নাই, তবে এতটুকু বুঝছিল আগে নিজের ঘর ঠিক পরে অন্যের কাছে যাওয়া। কথা বলেন না কেন? আজ দেখা যায় মানুষকে দাওয়াত দেয় নিজের বিবির পরদার খবরও থাকে না। এ ভাইরা, আপনি দিনের কাজ করেন ভালো কথা, তবে আপনার পরিবারকে আগে দিনের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলেন? এবার হযরত ওমর বলেন, আগে মুহাম্মদের কাছে যাব না, আগে আসমার কাছে যাই। আমরা কিতাবে পাই হযরত ওমর তখন আসমার ঘরে গিয়েছেন, দরজাটা খোলার পর আসমান হযরত ওমরের চেহারা দেখে ভয় পেয়ে যান। হযরত আসমাকে বলে, আসমারে তুমি নাকি তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়েছো? আসমা বলে, হ্যাঁ আমি তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়েছি। হযরত ওমরের চেহারায় ভীষণ রাগ দেখা যায়। হযরত ওমর বলে, বাঁচতে চাইলে তাওহীদের কালমা মুহাম্মদের ধর্ম ছাড়ো। আসমা বলে, না ছাড়বো না। বলে, ছাড়ো না, ছাড়বো না, ছাড়ো ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এ ভাই,
ইমানদার সেই সিংহের জাতি। নদীর স্রোত যদি কেউ বাদ দিতে চায়, নদীর স্রোতের গতি কেউ থামাতে পারে না। বাদ দিতে চাইলে যেমন নদীর নদীর স্রোত যেমন বেড়ে যায়। ইমানদার ইমানে আঘাত আসলে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ইমানদার ভয় পাবে না, হুঙ্কার দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? এ ভাই, এবার আসমান বাসমা বলে না না আমি ছাড়ব না। আমরা কিতাবে পাই হযরত ওমর একটা তলোয়ারটা নিয়া প্রথমে আসমার স্বামীর গায়ে আঘাত করলেন। এরপরে যখন আসমা বলল আপনি আমার স্বামীকে কিছু বলতে পারবেন না, ইতিমধ্যে হযরত ওমর আবার রেগে গেলেন। এবার হযরত ওমর আসমাকে একটা থাপ্পড় মারলেন, জমিনে পড়ে যায়। আসমা বলে ভাই তুমি আমার গায়ে আঘাত করেছ, তবে শুনে নাও, এখানে আমার মা নাই, আমার বাবা কেহ নাই, তবে শোনো রে ভাই, আমি তোমার দরদি বোন হিসাবে তোমাকে বলে রাখি, আমি এমন একটা তাওহীদের কালমার বীজ আমার ভিতরে বপন করে ফেলেছি, আমার জীবন দিতে রাজি, এই তাওহীদের কালমা ছাড়তে রাজি না। এবার হযরত ওমর বলে তাহলে আসমা তুমি একটু আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার বলেন। এবার আসমা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় তো এটা কেমন কোরআন, এটা কেমন তেলাওয়াত, যত কর ততই মজা লাগে, যত কর ততই মজা লাগে। আল্লাহু আকবার বলেন। আমি এতদিন বুঝি নাই কোরআন, আমি এতদিন পড়ি নাই, আসমা চলো চলো আমার তোমার নবীর কাছে নিয়ে যাও। আমার মনে চাই এই কোরআন যেখান থেকে ট্রেনিং দিয়েছো এখানে নিয়ে যাও, আমিও ট্রেনিং দিব। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর কি হযরত ওমরের বোন আসমা এবং ওনার ভগ্নিপতি নিয়ে রওনা হয়েছেন। যেতে যেতে ওই দিন নবীজি ওই জায়গায় বসে দিয়ে কথা বলেন। ইতিমধ্যে দেখা যায় আসমা হযরত ওমরকে নিয়ে রওনা হয়েছেন, আসতেছেন আসতেছেন। নবীন সাহাবি বলেন, হযরত হামজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার দুশমন আবু জাহেলের দুশর আসতেছে, এ নবী আপনি হুকুম দেন, হযরত ওমরকে সাইজ করে ফেলি। আমার নবী বলেন, না না, হযরত ওমরকে আজ কিছু বলো না, আমার কাছে আসতে দাও। ইতিমধ্যে হযরত ওমরের ভিতরে ছিল আল্লাহর কোরআন বুঝে নাই, আগে শুনে নাই, কিন্তু তার ভিতরে মুহাম্মদের ইসলাম ধর্মের একটু অনুরাগ ছিল, আবেগ ছিল। এবার দেখা যায় হযরত ওমর নবীর কাছে এসে সামনে বসেছে। নবী খোসা দিয়ে বললেন, ওমর তুমি কি ইসলাম গ্রহণ করতে এসেছো? হযরত ওমর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনাকে আগে চিনতে পারি নাই, ও দিনের নবী, এই তলোয়ারটা নিয়ে এসেছি আপনার গর্দান কাটার জন্য নবীজি, এ নবী তলোয়ারটা রাখলাম, আমাকে ক্ষমা করে দে, আমি ওমর এতদিন ধরে বুঝতে পারি নাই, ও গো নবী তলোয়ারটা আর আপনার বিপক্ষে লাগাবো না, এখন আপনার পক্ষে কাজ করবো। আল্লাহু আকবার বলেন।
ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি না ও নবী আমার বোন তাওহীদের কালমা পড়ে কোরআন পড়ে যতই পড়ে ততই মজা লাগে নবী গো নিজেকে ধরে রাখতে পারি নাই বুঝতে পারি নাই আমি এত বড় অন্যায়মূলক সিদ্ধান্ত নিয়ে রওনা হয়েছিলাম আপনার কাছে তলোয়ার জমা দিলাম জীবনে আর আপনার বিপক্ষে কাজ করব না এখন আমার হাতে ধরে আমাকে তাওহীদের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Allah bolen Nurul ala nur Yahdillahu li nurihi man yasha আপনার শুধু লাট দিয়ে পথ দেখা যাবে না যদি যদি চোখ অন্ধ থাকে ঠিক আবার যদি লাট বন্ধ থাকে আপনার চোখ থাকলে অন্ধকারেও হাঁটা যাবে না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর কোরআন যদি ইসলাম আপনি মানতে চান তাহলে আপনাকে যেমন বুঝতে হবে ঠিক অন্তর দিয়ে সেটা গ্রহণেরও সুযোগ দিতে হবে ঠিক কিনা বলেন হযরত ওমরের ভিতরে সেটা ছিল অনুসন্ধান ছিল দিন দিন ইসলামের অনুসন্ধান ছিল হযরত ওমর খুঁজতেছেন কোথায় গেলে সঠিক পথ পাই আল্লাহ পাক তার অন্তর দেখেছেন ইসলামের মতো বড় দৌলত দিয়ে আজ পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নামটা আল্লাহ লিখে দিয়েছে কিন্তু আবু জাহেলের অবস্থা কি ছিল আবু জাহেল কোরআন বুঝতো মাঝে মাঝে গিয়ে নবীজির ঘরের পাশে গিয়ে আল্লাহর কোরআন শুনতো সুবহানাল্লাহ একদিন তার বন্ধুরা বলতো আপনি মুহাম্মাদের ব্যাপারে কি জানেন আবু জাহেল বলছে মুহাম্মদ তো আল আমিন যা বলে সত্যি বলে তার কথা মিথ্যে হয় না তবে আপনি কেন তাকে মানেন না বলে আমি কেন মানি না জানো এই জন্য মানি না যদি তাকে মানি তাহলে তো আমার নেতাগিরি ঠিক থাকবে না আমিও যদি তার কাছে সারেন্ডারে করি তাহলে আর অন্য জাতি কোথায় যাবে এই জন্য মুহাম্মদের কথা মানতে রাজি কি আদর্শ তাদের ভিতরে ছিল ইসলাম তো এমনিতেই আসে নাই এই আদর্শ দেখে মানুষ ইসলামের ভিতরে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন জনগণ কোথায় কোন অবস্থায় আছেন কে খাবার খাচ্ছেন কে ক্ষুধারত আছেন একদিন শব্দ বেশে যেতে যেতে একটা জায়গায় গেলেন গিয়ে দেখলেন হযরত ওমর একজন মহিলা একটা পাতিলা বসিয়েছে পাশে দু চারটা বাচ্চা বসে আছে হযরত ওমরে বললেন মহিলাকে বললেন তুমি এখানে কি রান্না করছো মহিলা বললেন আমি ভাই এখানে কিছুই রান্না করি না তবে আমার বাচ্চা দুটি কান্না করতেছে আমি তাদের কান্না থামানোর জন্য পাতিলা বসিয়েছি যেন অন্তত পাতিলা দেখে বুঝতে পারে খাবার রান্না হচ্ছে মা মনে হয় খাবার দিবে এই আশায় আশায় তারা এক সময় ঘুমিয়ে পড়বে তারপর পাতিলা টাঙিয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীর সাহাবীদের আদর্শ দেখেন হযরত ওমরকে ভয় পেত কিন্তু তারপর হযরত ওমর কখন কোন আদর্শ দেখিয়েছেন ইসলামের পরিচয়টা মানুষের সামনে কিভাবে তুলে ধরেছেন এ ভাইয়েরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার সেখানে মহিলাকে বলে মা তোমাদের রাষ্ট্রপ্রধান হলেন কে বলে হযরত ওমর ওমর কে তোমাদের খবর নিতে আসে নাই বলে না হযরত ওমর তো আমাদের খবর নিতে আসে নাই মহিলা বলছে ঠিক আছে থাকো আবার হযরত ওমর চলে আসছে বাইতুল মাল থেকে ও আমার বাবারা মায়েরা বোনেরা এবার হযরত ওমর বাইতুল মাল থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে নিলেন আর কিছু সবজি নিয়ে হযরত ওমর রওনা হয়েছেন ইতিমধ্যে রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে খলিফাতুল মুসলিমিন আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনার কাঁধে আটার বস্তা থাকবে আমি রাবিয়া ইসলামী এখানে দাঁড়িয়ে দেখবো এটা হয় না খলিফাতুল মুসলিমিন এটা আমার কাঁধে দেন আমি নিয়ে যাই সুবহানাল্লাহ হযরত ওমর বলে রে রাবিয়া ইসলামী তুমি নিয়ে যাইবা তবে আমার সাথে আগে একটা কথা দিয়ে নাও তুমি যে আমার অবস্থাটা নিয়ে যাইবা যেই মহিলার কাছ থেকে আমি এসেছি ওই মহিলাটা আমাকে জানিয়েছে হযরত ওমর নাকি কোনো খবর নেয় নাই তা
তার করে কোনো খাবার নাই, খুদা বাচ্চারা কান্না করে। এই মহিলা যদি হাসরের মাঠে আল্লাহর আদালতে যদি এই মহিলা মামলা দায়ের করে দেয়, তুমি কি সেদিন সামনে দাঁড়াবে কিনা? রাবিয়া ইসলামী বলে, না না, আমি সেদিন দাঁড়াতে পারবো না, আমি কেমন করে সেদিন দাঁড়াবো? এবার হযরত ওমর বলে, তুমি যদি সেদিন দাঁড়াতে না পারো, আমার কাছে দাও, অন্তত আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি আগে জানতে পারি নাই, আমি যখন শুনেছি রে মানি তখন কাঁদে করে 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 আমি নিজে আটার বোঝাটা নিয়ে মহিলার বাড়িতে পৌঁছিয়েছিলাম। আল্লাহ গো, তুমি আমার সেই খেদমতের কারণে তুমি মাফ করে দাও। এরে আমার বাবার এ বন্ধুরা, যারা জনগণের দায়িত্ব নাও, আদর্শ শিখো, যারা মালিক হও, শ্রমিকের দায়িত্ব নিয়ে চিন্তা করো। হযরত ওমর যার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়, এই লোকটার ভিতরে যদি এমন ভয় হয় মানুষের সম্পদ নিয়ে, মানুষের অধিকার নিয়ে, তাহলে আমি আর আপনি কতটুকু মুসলমান? আমার আপনার ইমান কতটুকু? আমাদের কিন্তু জান্নাতের গ্যারান্টি দিয়ে দেওয়া হয় নাই। এ বাবারা, তাহলে একজন মালিক হিসাবে শ্রমিকের অধিকার অবশ্যই দিতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা শ্রমিক আছেন, এ বাবারা, আপনার মালিকের যে দায়িত্ব আছে সেটাও পালন করতে হবে। নবী বলেন, কাবলা আইয়াতিফারুকুহু, যদি কোন শ্রমিক তার মালিকের যথাযথ দায়িত্ব পালন করে, নবী বলেন, তার গাম শুকানোর আগে আগে আমার এই কষ্ট করা বান্দা শ্রমিকের হাতে পারি শ্রমিক উঠায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবার এ বন্ধুর, ইসলামের শিক্ষা হযরত ওমর থেকে শিক্ষা নেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আটার বুঝা নিয়ে যান, যেতে যেতে মহিলার কাছে গিয়ে বললেন, মা এই যে নাও, তোমার কাছে আটা দিলাম, রুটি বানাও, তোমার ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার দাও। এবার মহিলা আটা পেয়ে বললেন, ভাই আমি তো আপনাকে জীবনেও দেখি না, আপনার পরিচয়টা জানতে চাই। হযরত ওমর বলে, মা আমার পরিচয় জেনে কি হবে? তবে শুনে নাও, আমি হলাম একজন খাদেম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরিচয় হলো আমি একজন খাদেম সেবক। তবে গো মা বলে যাই, যদি কখনো সময় হয়, কখনো সুযোগ হয়, হযরত ওমরের দরবারে গিয়ে একটু দেখা করে আইসো। ও আমার বাবারা, ও বন্ধুরা, এবার কিছুদিন পর কিতাব এসেছে, এই মহিলাটা যায় এই সন্তানটিকে নিয়ে ওমরের দরবারে যায়। ওমরের দরবারে কাছাকাছি যখন যায়, এই বাচ্চাগুলো দেখে চিনতে পেরেছে যে বাচ্চার সামনে হযরত ওমর মহিলার কাছে বলেছিল, ওমর কি তোমাদের খবর নেয় নাই? বাচ্চাদের মা বলেছিল, না আমাদের খবর নেয় নাই। এবার এই বাচ্চাগুলো সেই ওমরকে দেখে রাজ দরবারে ব্যক্তিটাকে বসে আছে, তার এইভাবে কিতাব এসেছে, বাচ্চাগুলি মার আচর ধরে টেনে বলে, এ মা তুমি সামনে যেও না, তুমি কার কাছে যাও? তুমি যার কাছে বিচার দিয়েছিলে, তুমি আটার অভিযোগ করেছিলে। ও গো মা, এই তো হলো সেই অমর মা, চলো চলো জংলায় চলে যায়, না হয় উপায় থাকবে না। রে ভাই, হযরত ওমর বলে, শোনো, এই ভয় পেও না, যে ওমরকে ভয় পেত এইভাবে সেই দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সারা পৃথিবীর বেইমানের দল হযরত ওমরকে ভয় পেত। কারণ হযরত ওমর এমন ব্যক্তি ছিলেন যিনি কথা কাছে মিল রেখেছেন, সুবহানাল্লাহ, যিনি কথা কাছে মিল রাখতেন হযরত ওমর, বাচ্চাগুলি হযরত ওমরকে ভয় পায়। হযরত ওমর বলে, এ মা তুমি সামনে আসো। এবার মহিলাকে ডেকে বলে, মা তুমি আমাকে ভয় পাও, তুমি কেন ভয় পাবে, আমি ওমরই তো তোমাকে ভয় পাই। মা আমি তোমাকে কেন ভয় পাই, তুমি তো আল্লাহ
একজন বিধবা মহিলা ছিলেন হযরত ওমর ছিল ওমর আমাদের খবর নেই নাই খাবার খোদার তার নাই সন্তান গুলো কাতরা ছিল আল্লাহর কাছে যদি মামলা করে দাও আল্লাহ যদি ধরে ফেলে আমি কি জবাবদিহি করব হযরত ওমর বলে মা তোমার হাতে ধরি তোমার পায়ে ধরি মা তুমি আমাকে আজ মাফ করে দাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ لَيَسْتَخْلِفَنَّهُمْ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ যেখানেই নেতৃত্ব দিয়েছেন যেখানেই ক্ষমতা দিয়েছেন আপনি পরিবার কর্তা আপনার উপর পরিবার নেতৃত্ব আপনার হাতে আপনি পরিবার ইনসাফের সাথে বিচার করেন আপনি সমাজ নেতা আপনি সমাজ ইনসাফের ন্যায় নীতি প্রতিষ্ঠা করেন আপনি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেয়েছেন ন্যায় নীতি ইনসাফের সাথে করেন হাজা মিন ফাদলিল্লাহ নেতৃত্ব ক্ষমতা এটা আল্লাহর দান আপনি যদি সঠিক খাতে ব্যয় করেন এই নেতৃত্ব ইসলামের পক্ষে কাজ করেন আপনার নেতৃত্ব আপনাকে জান্নাতে নিয়ে যাবে।